আচ্ছা, এফও বি এবং এফও এর যে রেশিওটা সেটা বলছি লেস দেন ওয়ান থাকতে হবে, এবং এটাই একমাত্র রেশিও যেটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাকুরেট মেজার অফ দ্য অ্যাথেরোজেনিক রিস্ক অ্যান্ড করোনারি আর্টারি ডিজিজ রিস্কের ক্ষেত্রে শুধুমাত্র এই এফও বি এবং এফও এর অনুপাতটা দেখা হয়, যেটা যদি একের বেশি হয়ে যায় তখনই আমরা ক্লিনিক্যাল কন্ডিশন বলবো। এখন আমাদের জানতে হবে যে জিনিসটা যেটা ভাইবাতে আমাদের ধরে মেডিকেলে, সেটা হচ্ছে যে হুইচ লিপোপ্রোটিন আর অ্যাথেরোজেনিক অ্যান্ড হুইচ আর অ্যান্টি অ্যাথেরোজেনিক। অ্যাথেরোজেনিক অর অ্যাথেরোস্ক্লেরোটিক, যেগুলো হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ডিজিজ ফর্মেশন করে, সেই ধরনের লিপোপ্রোটিন কারা কারা আছে? তারা হচ্ছে যে এলডিএল সবচেয়ে বেশি অ্যাথেরোজেনিক, ইজ সো মাচ অ্যাথেরোজেনিক দেন ভি এলডিএল, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আইডিএল অ্যান্ড কাইলোমাইক্রন র্যামনেন্ট, কাইলোমাইক্রন র্যামনেন্ট, দিজ আর অ্যাথেরোজেনিক। এলডিএল, ভিএলডিএল, আইডিএল, কাইলোমাইক্রন র্যামনেন্ট, দিজ আর অ্যাথেরোজেনিক। দ্যাট মিন্স দে প্রোডিউস করোনারি হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ অর অ্যাথেরোস্ক্লেরোসিস। বাট কাইলোমাইক্রন ইট হ্যাজ জিরো ইফেক্ট অন অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যান্ড এইচডিএল উই নো ইট অ্যাজ গুড কোলেস্টেরল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, ইট হ্যাজ নেগেটিভ অ্যাথেরোজেনিক ইফেক্ট, দ্যাট মিন্স ইট ইজ অ্যান্টি অ্যাথেরোজেনিক। তাহলে আমরা এতক্ষণে পেলাম যে এইচডিএল হচ্ছে অ্যান্টি অ্যাথেরোজেনিক, যার মধ্যে হচ্ছে একটা টাইপ হচ্ছে অ্যাপো এ ওয়ান, সে হচ্ছে অ্যান্টি অ্যাথেরোজেনিক সবচেয়ে বেশি। আমরা এখন দেখবো হচ্ছে যে এইচডিএল এর মধ্যে যে অ্যাপো বি 100 এবং অ্যাপো ই, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাপো বি 100 এবং অ্যাপো ই হচ্ছে এর এলডিএল রিসেপ্টর। এফও এতে হচ্ছে এইচডিএল রিসেপ্টর অ্যান্ড এফও ই হচ্ছে কাইলোমাইক্রন র্যামনেন্ট, বিএলডিএল র্যামনেন্ট এগুলা। এখন আমাদের জানতে হবে এইচডিএল ফাংশন, লাস্ট টপিক ইজ এইচডিএল ফাংশন অ্যান্ড ইটস ইফেক্টস ইন রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট মেকানিজম। দ্যাট মিন্স দ্য লাস্ট টপিক অফ লিপিড প্রোফাইল ইজ এইচডিএল ফাংশন অ্যান্ড হাউ ইট অ্যাক্টস অ্যাজ গুড কোলেস্টেরল বাই অ্যাক্টিং ইন রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট মেকানিজম। নাও দ্য ফাংশন অফ এইচডিএল, এর বেসিক ফাংশনটা কি? সে লিভার্স কোলেস্টেরল ট্রান্সমিট করে, অর্থাৎ সে পেরিফেরাল থেকে হচ্ছে লিভারে, পেরিফেরাল থেকে লিভারে ফ্যাটগুলো নিয়ে আসে, টু ফ্যাসিলিটেট বাইলারি এক্সক্রিশন অফ কোলেস্টেরল। দেন এটা হচ্ছে ফেরা অক্সোনেজ, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। রাদার এফও এ ওয়ান, এইচডিএল এর এফও এ ওয়ান হচ্ছে একটা কি? লিপোপ্রোটিন। এই এফও এ ওয়ান রিসেপ্টর হচ্ছে সে স্টেবিলাইজেস দ্য প্রোস্টাগ্ল্যান্ডিং I2, PGI2, যেটা আমরা যাকে বলি প্রোস্টাসাইক্লিন। অর্থাৎ এই এফও এ ওয়ানটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2, যার আরেকটা নাম হচ্ছে প্রোস্টাসাইক্লিন। এ প্রোস্টাসাইক্লিনকে সে কী করে? স্টেবিলাইজ করে। তো এর ইফেক্টটা পরবর্তীতে কী পড়ে? যখন এই প্রোস্টাগ্ল্যান্ডিনকে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা প্রোস্টাসাইক্লিনকে সে স্টেবিলাইজ করে, এর ইফেক্ট হচ্ছে ফ্লাটিলেট প্রিভেন্ট, ইট প্রিভেন্টস প্লাটিলেট অ্যাগ্রিগেশন, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে দেয় না, যেমন অনুচক্রিকাকে সে অ্যাগ্রিগেট হতে দেয় না। ইট অলসো প্রিভেন্টস ইন থ্রম্বোসিস ফর্মেশন অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ ইন করোনারি ভাস্কুলার যে কনস্ট্রিকশন, ভ্যাসেলকে কনস্ট্রিকশন করে দেয় সে। ওকে, নাও কামস টু RCT, রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। ইট অকার্স ইন টু ওয়েজ, ওয়ান ইজ ডিরেক্ট অ্যান্ড অ্যানাদার ইজ ইনডিরেক্ট। এসি লিভার, এই লিভার থেকে আর এখানে হচ্ছে পেরিফেরাল টিস্যু। লেটস সি, এই পেরিফেরাল টিস্যু থেকে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে ডিরেক্ট পদ্ধতিতে তোমার লিভারে ফ্যাট যেতে পারে, এই একটা পদ্ধতি গেল। আরেকটা হচ্ছে এই পেরিফেরাল টিস্যু থেকে প্রথমে সে কীভাবে যাবে? পেরিফেরাল টিস্যু থেকে সে লিভারে যেহেতু পাঠাচ্ছে, প্রথমে এফও বি কন্টেনিং এলডিএল, আইডিএল, ভিএলডিএল, দেন লিভার, অর্থাৎ অপোজিট দিক থেকে সে পাঠাতে পারবে, পেরিফেরাল টিস্যু থেকে লিভারের মধ্যে। এই আরসিটি যে মেকানিজম, আমরা এখন মেকানিজমটা দেখবো কীভাবে হয়। ফার্স্ট অফ অল, ইফ্লাক্স অফ কোলেস্টেরল, প্রথমে কি কোলেস্টেরলটা ইফ্লাক্স হবে, অর্থাৎ বের হয়ে যাবে। ইফ্লাক্স অফ কোলেস্টেরল ফ্রম দ্য পেরিফেরাল টিস্যু থেকে এইচডিএল, অর্থাৎ কোলেস্টেরলটা হচ্ছে পেরিফেরাল টিস্যু থেকে এইচডিএলের মাধ্যমে বের হয়ে গেল। দেন সে কী হবে? এই যে কোলেস্টেরলটা বের হলো, সে অ্যাস্টারিফাইড হবে, অর্থাৎ অ্যাস্টারিফিকেশন ঘটবে। কিসের মাধ্যমে?
এই কোলেস্টেরলটা অ্যাস্টারিফিকেশন হবে, কোলেস্টেরল অ্যাস্টারে কনভার্ট হবে। কোলেস্টেরলটা কোলেস্টেরল অ্যাস্টারে কনভার্ট হবে কিসের মাধ্যমে? লেসিথিন কোলেস্টেরল অ্যাস্টারেজ। দেন এই যে কোলেস্টেরল অ্যাস্টারে সে কনভার্ট, ওকে, কোলেস্টেরলটা লেসিথিন কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ LCAT-র মাধ্যমে কোলেস্টেরল অ্যাস্টারে কনভার্ট হলো। দেন সে এখন একটা এক্সট্রার, এই কোলেস্টেরল অ্যাস্টারটা পরবর্তীতে HDL থেকে সে HDL-A2-তে চলে যাবে, HDL-2 যাবে, HDL থেকে কি এই কোলেস্টেরল অ্যাস্টারটা। দেন এই HDL-2টা কি, এই HDL-2টা হচ্ছে দেন বাইন্ডিং করবে হচ্ছে লিভারের সঙ্গে, ইটস বাইন্ডস উইথ লিভার। আচ্ছা, লিভারের সঙ্গে সে বাইন্ডস করলো, দেন এই যে লিভারের সঙ্গে কোলেস্টেরলটা অ্যাস্টারটা বাইন্ডস করলো এবং তাকে ট্রান্সফার করতে হবে, কি ট্রান্সফার অফ দ্য কোলেস্টেরল অ্যাস্টার টু লিভার। যখন সে লিভারে চলে গেল, দেন হ্যাফাটিক লাইফেজ এনজাইমের মাধ্যমে, হ্যাফাটিক লাইফেজ এনজাইমের মাধ্যমে HDL-2টা HDL-3-তে কনভার্ট হবে। তাহলে আমরা বুঝলাম যে HDL-2টা হচ্ছে যে কোলেস্টেরল অ্যাস্টার সমৃদ্ধ, রিচ অ্যান্ড রিচ, ইট অ্যান্ড রিচ ইন উইথ কোলেস্টেরল অ্যাস্টার HDL-2। বাট হোয়েন ইট কনভার্টস ইনটু HDL-3 কোলেস্টেরল অ্যাস্টার তখন পুয়র হয়ে যায়, অর্থাৎ এখানে আগে বেশি ছিল HDL-2-তে কোলেস্টেরল অ্যাস্টার তখন কমে গেল, অর্থাৎ রিলিজ হয়ে গেল HDL-3-তে। তার মানে হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টার কি কম থাকে। এখন এই HDL-3 পরবর্তীতে কি হবে, রিলিজ হবে, এই HDL-3 থেকে পরবর্তীতে রিলিজ অফ লিপিড অ্যান্ড ডিফ্লেশন অফ দ্য HDL-3, সে ডিফ্লেট হয়ে যাবে। তখন আমাদের যেই কোলেস্টেরলটা পেরিফেরাল টিস্যু থেকে পরবর্তীতে আমাদের লিভারে বাইন্ড হলো, লিভার বাইন্ড হওয়ার পরে যখন সে HDL-2 থেকে HDL-3 হলো, কোলেস্টেরল অ্যাস্টারটাকে সে রিলিজ করে দিল এবং সে ডিফ্লেট হয়ে গেল। তার মাধ্যমে কি হলো, পেরিফেরাল টিস্যু থেকে আমাদের যে কোলেস্টেরল বা ফ্যাটটা ছিল সে লিভারে জমা হলো। এটাকে আমরা বলি রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট মেকানিজম। আর এর অপোজিট কাজ হচ্ছে, এর অপোজিট কাজ হচ্ছে কে করে, LDL-টা করে, সে হচ্ছে অ্যান্টি, এ হচ্ছে অ্যাথেরোজেনিক, আর HDL হচ্ছে অ্যান্টি অ্যাথেরোজেনিক। তার মানে হচ্ছে LDL-টা, এই LDL-টা হচ্ছে ফেরি ফেরি থেকে লিভারে না নিয়ে উল্টা কাজ করে, অর্থাৎ দ্যাট মিন্স লিভার থেকে সে পেরিফেরাল এবং ব্লাডে নিয়ে আসে। এতে হচ্ছে আমাদের করোনারি অবস্ট্রাকশন ঘটে, ম্যাক্রোফেজ যখন আসে তখন হচ্ছে ইনফ্লামেশন বা এখানে হচ্ছে অবস্ট্রাকশন ঘটে, করোনারি হার্ট ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটে। সো দিস ইজ অল অ্যাবাউট লিপিড প্রোফাইল, রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট মেকানিজম, হাইপারলিপিডেমিয়া, হাইপোলিপিডেমিয়া, ডিসলিপিডেমিয়া, LDL, HDL, receptor, and its all overall metabolism, and lipid use and abuse in our body, and its effects, when it increases and decreases, how it acts in our body. Okay, very much. Thank you very much.